দই খাও দেখছো না অন্য কিছু দেখছো? ইয়া কাকিমা দই খাচ্ছে, দই খাওয়া শেখাচ্ছে। তাহলে বেশি তোমাদের আমি খাওয়াচ্ছি। কাকিমার কি খাসা? দই খাওয়া মধ্যে শেখার কি আছে? এটা কোনো শেখার জিনিস? চোখ ফ্যাট 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 করে দেখছো? কাকিমার যে দইয়ের বাটিটা কত গোল সুন্দর। আমি কাকিমার কি অন্য কিছু খাচ্ছি? ওই দেখবে দেখো আমি দেখাবো, কাছে বলে দেখতে হবে না। দই খাওয়া না তোমরা অন্য জিনিস দেখছো? তো বন্ধুরা, তোমরা কি বুঝলে? ফ্রিজ খুলে দই নিয়ে আসলাম, এটা কি হতে চলেছে? এটাই তো আজকের প্র্যাঙ্ক হতে চলেছে। মিষ্টি দই, কাকিমার মিষ্টি দই, আহা কি খাসা দই গো, কি খাসা দই! যেমন টেস্ট সেরকম অন্য কিছু। দেখেছো তোমরা কাকিমার মিষ্টি দই খাওয়া? তো চলো, আমি দই নিয়ে এসেছি। এটা বলেছিলাম যে আমরা সবাই মিলে খাবো, কিন্তু খাইনি কেন আমি জানি, প্র্যাঙ্ক করবো বলে। আর প্রিয়া এখন আছে নিচে, সেই ফাঁকে আমি ফ্রিজ থেকে দইটা বার করে নিয়ে এসেছি, কারণ আজকে এই দই দিয়ে করতে চলেছি কাকিমার দই খাওয়া। আহ খাসা দই গো, কি টেস্টি দই! তো চলো ভিডিওটা দেখো, মজা করো। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও আজকে এই মিষ্টি দই খাওয়াটা কেমন হয়েছে। কেননা বন্ধুরা, কথা দিচ্ছি আজকের ভিডিওটা হবে চরম হাসির, হাসতে হাসতে না পেট ব্যথা হয়ে যাবে। তো চলো, দই তো নিয়ে এসেছি, ক্যামেরাও সেট করে রেখেছি, তারপরে প্রিয়া কতক্ষণে উপরে আসে সেই অপেক্ষা করবো, আর তারপরে হবে কাকিমার দই। কাকিমা দেখাচ্ছে, আমি দেখছি। কাকিমার কি খাসা দই? আরে দই খাবো, দেখছি দই খাওয়া, এটা অভিনব দই খাওয়া। তোমরা তো জীবনে এই শুধু নিয়েছো আর ঘপ ঘপ করে খেয়েছো, এর মধ্যে একটা রোম্যান্স,
এর মধ্যে একটা কি বলবো, একটা রোমহর্ষক টান টান ভাব, একটা উত্তেজনা ভাব। কি হলো? দই খাচ্ছে না, দই কিছু দেখাচ্ছে। হ্যাঁ দই খাচ্ছে না, দই দেখাচ্ছে, আর সেটাই তুমি এরম এরম করে দেখছো। তোমার মতো লোকেরা দেখে বলেই তোরা দেখায়। আরে দেখানোর জন্যই তো, দেখানোর জন্যই তো। দই খাওয়ার মধ্যে কি আছে শেখার? কি আছে শেখার? ধরবে খাবে, দই খাওয়ার মধ্যে শেখার কি আছে? এটা কোনো শেখার জিনিস? চোখ ফ্যাট 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 করে দেখছো, আমি কিছু বুঝতে পারছি না তুমি কি দেখছো। এক খুলি দই নিয়ে বসেছো আর গা করে তাকিয়ে রয়েছো, জিভের মধ্যে লাল জল হচ্ছে। তোমরা শোনো, তোমরা এই আদিকালে পড়ে আছো বলেই ওরকম খাও, আর কাকিমাকে দেখে শেখো। কাকিমা দেখো দই খাওয়াটাও কিভাবে নতুন ভাবে প্রেজেন্ট করছে আমার সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে। আরে ওরকম ভাবে কি দেখাচ্ছ? যেটা দেখছো আমি সেটাই দেখাচ্ছি। আরে কাকিমা দেখাচ্ছে তো। হ্যাঁ কাকিমা দেখাচ্ছে বলে তোমার মতো লোকেরা দেখে। একবার কিসি দিচ্ছি, কিসি দিয়ে তোমাদের খাওয়াচ্ছি বলো, এত আদর করে কেউ খাবে বলো? চামচে করে কাকিমার রসালো দই চেটে বুটে খাচ্ছে। খাচ্ছে দেখছি বিরক্ত করছো কিসের জন্য? আচ্ছা শোনো একটা কথা বলি, আমি যদি কিছু করতে চাই সবের মানুষ সাধারণ একটুখানি মিষ্টি দই না অন্য কিছু, না আমি কোনো কিছু নেশার জিনিস খাচ্ছি, আমি একটু দই খাচ্ছি, তাতেও তুমি আমাকে মারছো। কাকিমার দই দেখে আমার সবকিছু থেকে জল পড়ছে। সবকিছু থেকে জল পড়ছে, কি করবো বল? দেখাচ্ছে দেখাচ্ছে, তা আমরা আমাদের একটা দেখবো না, আমরা দেখবো তো কারা দেখবে, কাদের জন্য দেখাচ্ছে দই খাওয়াটা, সেটা ভাবো। মানে দেখালেই দেখতে হবে, দেখালেই দেখতে হবে, মানে এরকম মানে দেখালেই দেখতে হবে, তাই তো? দই খাওয়াটা দেখাচ্ছে, সেই দই দইয়ের যে কারুকার্যটা, দই খাওয়ার যে কারুকার্যটা কত সুন্দর ভাবে আমাদের প্রেজেন্টেশন করছে, সেই প্রেজেন্টেশনটা দেখবো। আমি যদি আমাদের কিছু শিখতে পারি, আমি তো চাইছি শিখতে। দই খাওয়ার মধ্যে শেখার কি আছে? দই খাওয়ার মধ্যে শেখার কি আছে? শেখার কি আছে তো? এই যে তুমি দইটা নিলে নর্মাল সাধারণ এইভাবে চামচটা নিলে, এইভাবে তুললে, এরকম ভাবে ধরো, তোমাকে দিই খাও না সোনা, একটু খাও না, একটু ভালোবেসে তোমাদের আমি খাওয়াচ্ছি। খাবে না তো? তারপরে কি করবে? এরকম ধরবে, আরে ভগবান, তারপরে এই তো বলি না, এই তো বলি না, এরকম দেশ করো, তোমরা কি
জীবন সার্থক তোমার দই খেয়ে, সরি তোমার অনুরোধ করে দই খেয়ে না না সরি সরি দই খেয়েছো তো মানে দেখেই দেখেই সামনে দেখাচ্ছে কি অবস্থা মানে কাকিমার মতো করে একজন বড় ইউটিউবার, ইউটিউবে ভিডিও করেন, ঠিক আছে? এখন ভিডিওটা এখন ভাইরাল ভাইরাল সব জায়গায় ভাইরাল। কাকিমার দই, কেয়া কাকিমার দই, কেয়া ইডিং শো চ্যানেল, কি মিষ্টি দই। হ্যাঁ মিষ্টি তো লাগবে, মিষ্টি লাগবে না, মিষ্টি জিনিস দেখছো, মিষ্টি লাগবে না, শুনছো? অদ্ভুত অদ্ভুত মানুষ, দেখো 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 তোমাদের কেমন লেগেছে কাকিমার মিষ্টি দই? কেমন লেগেছে আমার আজকের এই মিষ্টি দই খাওয়ার ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। কাকিমার মিষ্টি দই, সো সুইট সো টেস্টি। তো চলো বন্ধুরা, কমেন্ট করো, লাইক করো, আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আবারও আমরা এরকম মিষ্টি দই খেতে পারবো। তোমরা যদি কমেন্ট না করো সব শেষে এবার নর্মাল 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 খাও।